সম্মানিত ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা ধুমকলে নিজের প্রোডাক্ট সেল করবেন। যদি আপনি একজন বিজনেসম্যান হন তাহলে এটা কিন্তু আপনার জন্য খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম। আপনার বিভিন্ন প্রোডাক্ট আপনি চাইলে দেশের বিভিন্ন প্রান্তে আপনি ছড়িয়ে দিতে পারবেন এই ধুমকলের মাধ্যমে। তো ধুমকলে এই চিন্তা ভাবনাটা অনেকদিন আগে থেকে করছিল এবং এটা চিন্তা ভাবনাটা বর্তমানে বাস্তবায়ন হয়ে গেছে। আপনারা চাইলে এখন আপনাদের প্রোডাক্ট আপনারা সেল করতে পারবেন। ধুমকলে অনেক সেলার আছেন যারা বিজনেসম্যান, যাদের বিভিন্ন শপ আছে বা দোকান আছে, বিভিন্ন প্রোডাক্ট আপনারা বিক্রি করে থাকেন। আপনারা কিন্তু চাইলে এখন ধুমকলের মাধ্যমে এই প্রোডাক্টগুলো, আপনার প্রোডাক্টটা দেশের প্রত্যেকটি অঞ্চলে বিক্রি করতে পারবেন। তো ধুমকলে আপনার প্রোডাক্ট সেল করার যাবতীয় বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখার পর যদি আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। আর যদি অলরেডি আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে ইউ আর দ্য গ্রেট। টোটাল প্রসেসটা না দেখে এবং রুলস অ্যান্ড রেগুলেশন সম্পূর্ণ না জেনে কখনো আপনি প্রোডাক্ট সেল করতে চলে যাবেন না, আপনি প্রবলেমে পড়বেন। তাই একটু সময় নিয়ে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে সবগুলো রুলস অ্যান্ড রেগুলেশন ভালো করে বুঝে তারপর আপনি প্রোডাক্ট সেল করার জন্য উদ্যোগ নেবেন। কী কী রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, কোন জায়গায় গিয়ে কোনটা প্রভাব পড়বে, ভিডিওর প্রত্যেকটি অংশে আপনাদেরকে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। তো আমরা ভিডিওর মূল আলোচনা শুরু করছি। যারা ধুমকলকে পূর্বে থেকে জানেন তাদেরকে নতুন করে ধুমকল সম্পর্কে বলার কিছু নেই। আর যারা নতুন দেখছেন, ধুমকল সম্পর্কে আজকে প্রথম জানছেন, তো তাদেরকে বলবো ধুমকল নামে একটি প্লেলিস্ট রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আপনি সেখান থেকে ভিডিওগুলো দেখে ধুমকল সম্পর্কে জেনে তারপরে আসতে পারেন ধুমকলের সাথে বিজনেস করার জন্য। তো ধুমকলে আপনার প্রোডাক্ট সেল করার জন্য অবশ্যই আপনার একটি সাইট লাগবে যেখান থেকে আপনি প্রোডাক্টগুলো আপলোড করতে পারবেন। তো ধুমকলে প্রোডাক্টগুলো আপডেট করার জন্য আপনাকে প্রথমে ধুমকলের ভেন্ডরে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ ধুমকলের ভেন্ডর মানে অর্থাৎ ধুমকলের আপনি একজন সেলার হতে হবে, অর্থাৎ বিক্রেতা হতে হবে। তো আপনি প্রথমে ধুমকলে কীভাবে সেলার হতে হয় সেটা দেখে নিই। তো আপনাকে প্রথমে একটি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি ক্রোম ব্রাউজারে সেটাকে ওপেন করবেন। তো ক্রোম ব্রাউজারে ওয়েবসাইটটিকে ওপেন করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো আপনি এটাকে প্রথমেই এটা ডেস্কটপ সাইট করে নিলে সবচেয়ে ভালো হবে। আপনি ডেস্কটপ সাইট করার জন্য এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ডেস্কটপ সাইট লেখা আছে, তো আপনি খুঁজে বের করবেন ডেস্কটপ সাইট লেখা আছে কোথায়, সেটা করে দেবেন। তো ডেস্কটপ সাইট করে দিলে আপনার এখানে রেজিস্ট্রেশন করতে সুবিধা হবে এবং অন্যান্য কাজ, সকল কিছু কাজ করতে সুবিধা হবে। ডেস্কটপ সাইট না করলে আপনি এটা সঠিকভাবে আপলোড করতে পারবেন না, আপনার অনেক প্রবলেম ফেস করতে হবে। তাই আপনি প্রথমে ডেস্কটপ সাইট করে নেবেন। তো তারপর আপনি এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন। যেহেতু আপনার পূর্বে কোনো রেজিস্ট্রেশন করা নেই বা পূর্বে থেকে আপনি কোনো ভেন্ডর নাই এখানকার, তো আপনাকে প্রথমে ভেন্ডর রেজিস্ট্রেশন করতে হবে বা সাইন আপ করতে হবে। তো এই জন্য এখানে সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তো তারপর আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আপনার নাম দেবেন, প্রথমে আমি আমার নাম দিয়ে দিলাম, নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তারপর এখানে ভেন্ডর নেম মানে হচ্ছে আপনার যে শপ নেমটা হবে সেটা দেবেন। আমি বিজনেস শপ দিচ্ছি, বিজনেস শপ দিয়ে দিলাম। তারপর এখানে একটি ফোন নাম্বার দিবেন, আপনার যেই ফোন নাম্বারটি দিয়ে আপনি লগ ইন করবেন সবসময়, যেটি আপনার কাছে রয়েছে সেরকম একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। তো আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার সব নাম, তারপর এখানে আপনার ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে গেট ইয়ার ওটিপি নামে একটি অপশন রয়েছে, আপনি এটাতে ক্লিক করে দিলে আপনার এই নাম্বারে একটি ওটিপি চলে যাবে। তো তারপর সেই ওটিপিটি এখানে বসাতে হবে, নিচে দুইবার পাসওয়ার্ড দিতে হবে, আমি আপনাদেরকে সেটা বসিয়ে দেখাচ্ছি। তো ওটিপিটি চলে আসছে, আমি এখানে বসিয়ে দিলাম 6725। তারপর আমি এখানে একটি পাসওয়ার্ড দিব, আপনি একটি পাসওয়ার্ড দেবেন আপনার পছন্দ মতো, এটি মিনিমাম 6 ডিজিটের একটি পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো দুই ঘরে আমরা সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম, উপরে ঘরে যে পাসওয়ার্ড দিয়েছি নিচের ঘরে সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে, এখানে টিক মার্ক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে সাইন আপ অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এইখানে লেখা ছিল যে এটা কিন্তু আমারটা সাকসেসফুলি কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। এখন কাজ হচ্ছে, আপনি যেহেতু আপনি ধুমকল একজন মেম্বার তাহলে কিন্তু আপনি ধুমকলের সাপোর্ট গ্রুপে অবশ্যই আছেন। সাপোর্ট গ্রুপে আপনি আপনার নাম্বারটি দিবেন, দিয়ে বলবেন যে আমি ভেন্ডর রেজিস্ট্রেশন করেছি, আমার এটা অ্যাপ্রুভ করে দিন। এটা কিন্তু তারা অ্যাপ্রুভ না করা পর্যন্ত আপনি কিন্তু সেখানে সেলার হতে পারবেন। আপনার তথ্যগুলো তারা ভেরিফাই করবে, করার পরে আপনি সেখানে ভেরিফাই করে অ্যাপ্রুভ করলে আপনি সেখানকার মেম্বার হয়ে আপনি সেখানে প্রোডাক্ট সেল করতে পারবেন। তো আপনি গ্রুপের মধ্যে বলবেন, সাপোর্ট গ্রুপের মধ্যে, ধুমকলে যে সাপোর্ট গ্রুপ রয়েছে সেটার মধ্যে বলবেন যে আমি রেজিস্ট্রেশন করেছি, আমার নাম্বার হচ্ছে এটা, আমাকে অ্যাপ্রুভ করে দিন। তো তারপরে তারা অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেসের মধ্যে চলে আসবেন, অর্থাৎ সেই ওয়েবসাইটের মধ্যে আবার চলে আসবেন। আসার পর এখানে সাইন ইন অপশন রয়েছে, আপনি প্রথমে নাম্বার দেবেন। অ্যাপ্রুভ করার পর আপনার এখানে একটা মেসেজ চলে যাবে আপনার নাম্বারে যে আপনাকে অ্যাপ্রুভ করা হয়েছে। তো তারপর যে নাম্বারটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি সাইন ইন অপশনে ক্লিক করে আপনি এখানে সাইন ইন করে নেবেন। তো আমি সাইন ইন করে নিচ্ছি। তো আমি এখানে নাম্বার, আমার যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেটা এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সাইন ইন অপশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখানে এরকম একটি ইন্টারফেসে চলে আসলাম, হোম ইন্টারফেসে হচ্ছে এটা। তো আপনি কিন্তু অবশ্যই ডেস্কটপ সাইট আছে কিনা সেটা দেখে নেবেন, নয়তো আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন না। তো দেখেন আমার এখানে কিন্তু ডেস্কটপ সাইটে টিক মার্ক দেওয়া আছে, মানে আমারটা ডেস্কটপ সাইটে আছে। তো এখন কথা হচ্ছে আমার সবগুলো ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন, কোনটা কোন পজিশনে আছে, আপনার প্রোডাক্টের অবস্থা আপনি সব কিছু দেখতে পারবেন। তো তারপর এখানে আপনি প্রোডাক্ট সেল করবেন কীভাবে, আপনি এখানে অন্যান্য আরও অনেক বিষয় রয়েছে সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে। তো আমরা যেহেতু আজকে এই ভিডিওটা প্রোডাক্ট সেল নিয়ে করবো, তো আমি একটি প্রোডাক্ট আপনাকে কমপ্লিটলি কীভাবে আপনি সেল করবেন সেটা নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো আপনি এখানে মেনু বার দেখতে পাচ্ছেন, এই মেনু বারে আপনি ক্লিক করে দেবেন। তো মেনু বারে ক্লিক করার পর আমরা একটু জুম করে নিচ্ছি।
তো মেনু বারে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে যে প্রোডাক্টস নামে একটা অপশন রয়েছে, আপনি এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার প্রোডাক্ট লিস্ট দেখবেন, আপনি পূর্বে কতগুলো প্রোডাক্ট আপলোড করেছেন সেগুলো এখান থেকে দেখতে পারবেন। আর ক্রিয়েট প্রোডাক্টস মানে হচ্ছে আপনি নতুন একটি প্রোডাক্ট এখানে আপলোড করবেন। তো আমি এখানে ক্রিয়েট প্রোডাক্টসে ক্লিক করে দিলাম। তো তারপরে আমি এখানে এই সাইটে একটা টাচ করে দিচ্ছি। তো তারপরে আমি এরকম একটা ইন্টারফেসের মধ্যে চলে আসলাম। এখানে মূলত আপনার প্রোডাক্টের বিভিন্ন তথ্য দিয়ে আপনি এটাকে আপলোড করবেন। তো প্রথমে আপনার প্রোডাক্টের নাম দিতে হবে, দেখতে পাচ্ছেন এগুলো যেখানে স্টার মার্ক যেগুলো দেওয়া আছে এগুলো আপনাকে মাস্ট বি দিতে হবে। আর যেগুলো স্টার মার্ক নেই সেগুলো আপনার না দিলেও চলবে, সেগুলো হচ্ছে অপশনাল, কিন্তু স্টার মার্ক আছে সেগুলোকে আপনি দিতেই হবে। তো প্রথমে প্রোডাক্টের নাম দিব, ধরুন আমরা একটা ফ্রিজ সেল করব। তো আমি এখানে লিখবো যে ওয়ালটন ফ্রিজ। এটা মডেল নাম্বারটা আমরা দিতে পারি, যেমন 1F3GDEL এরকম একটা প্রোডাক্ট আমরা সেল করতেছি। এটা মডেল দিলাম ওয়ালটন ফ্রিজ 1F3GDEL, এটা হচ্ছে প্রোডাক্টের নাম এবং মডেল আমরা দিয়ে দিলাম এখানে। তো তারপর এটা আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, এটা আসলে কোন ক্যাটাগরির প্রোডাক্ট। তো আমি এখানে ক্যাটাগরির মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন। দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, দেখতে পাচ্ছেন ক্লোথস, কসমেটিক্স, আপনার যেটা এখান থেকে হবে আপনি সেটাকে সিলেক্ট করবেন। তো আমারটা হচ্ছে হোম অ্যান্ড লিভিংয়ের মধ্যে একটি ক্যাটাগরির মধ্যে পড়ে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আরও সাব ক্যাটাগরি রয়েছে, দেখতে পাচ্ছেন হোম অ্যান্ড লিভিংয়ে ক্লিক করার পরে এখানে আরও সাব ক্যাটাগরি রয়েছে। এই সাব ক্যাটাগরি থেকে আমি একটা সিলেক্ট করবো, যেমন এখানে ইলেকট্রনিক্স প্রোডাক্ট এটা। তো আমি এখানে ইলেকট্রনিক্স সিলেক্ট করে দিলাম। তো আমারটা হচ্ছে প্রথমে হোম অ্যান্ড লিভিংয়ের ইলেকট্রনিক্স ক্যাটাগরির একটি প্রোডাক্ট। তো তারপর এটি হচ্ছে ব্র্যান্ড, আপনি এটা কোন দেশি প্রোডাক্ট বা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট সেটা আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারেন। যেমন আমি এখানে ব্র্যান্ডে ক্লিক করেছি, যদি আপনি এটা প্রয়োজনে না হয়, যদি কোনো ব্র্যান্ডের না হয়, আপনি যদি না দিতে চান তাহলে এখানে নো ব্র্যান্ডের মধ্যে রেখে দেবেন, কোনো সমস্যা নেই। তো আমারটা যেহেতু দেশি একটি পণ্য, তাহলে আমি এখানে দেশি পণ্য যে ইয়েটা আছে, ক্যাটাগরিটা আছে, আমি সেটা সিলেক্ট করে দেবো। তো এখানে যে ব্র্যান্ডগুলো আছে এগুলোর মধ্যে যদি আপনি কোনো একটা হয় তাহলে আপনি সেটা দিয়ে দেবেন এখানে সিলেক্ট করে, যদি না থাকে তাহলে আপনি নো ব্র্যান্ডে রাখতে পারেন। আর ভবিষ্যতে এখানে কিন্তু আরও অনেক ব্র্যান্ড যুক্ত হবে, তখন কিন্তু আপনারা সেগুলোও এখানে যুক্ত করতে পারবেন বা দিতে পারবেন। তো আমি এখানে দেশি পণ্য এই ব্র্যান্ড সিলেক্ট করে দিলাম। তো এখানে আরেকটা বিষয় আপনি খেয়াল রাখবেন, এখানে আপনি ধরেন এখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে এখানকার মধ্যে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেই ক্যাটাগরি এখানে আপনি কোনোভাবেই পাচ্ছেন না। তো তারপর আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের যে গ্রুপ রয়েছে সাপোর্ট গ্রুপ দমকলের, সেখানে আপনি জানাবেন যে আমি এই প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি, এটা আমি কোন ক্যাটাগরি দিব বা আমি এটার জন্য কোনো ক্যাটাগরি খুঁজে পাচ্ছি না। তো আপনি সেটা যখন আমাদের গ্রুপে বলবেন তখন আপনাকে বলে দিবে যে এই প্রোডাক্টের জন্য আপনি এই ক্যাটাগরি দিন, অথবা নতুন তারা ক্যাটাগরি অ্যাড করে দেবে। তো এই হচ্ছে বিষয়, আপনি চাইলে কিন্তু এভাবেও আমাদের কাছ থেকে ক্যাটাগরিগুলো পরবর্তীতে আবার অ্যাড করে নিতে পারেন বা আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেলিভারি চার্জ রয়েছে। তো আপনি এখন কথা হচ্ছে ডেলিভারি চার্জ ইয়েস এবং নো, ডিফল্টভাবে কিন্তু নো রয়েছে। এখন কথা হচ্ছে অনেকে আবার প্রোডাক্ট সেল করবে যে ডেলিভারি চার্জ নেবে না, এটা হচ্ছে মানে অনেকে আছে কাস্টমারদেরকে আকৃষ্ট করার জন্য ডেলিভারি চার্জটা না নিতে পারে, সেটা ভিন্ন কথা। তো নর্মালি কিন্তু আপনাকে ডেলিভারি চার্জটা নিতে হবে, এই জন্য আপনাকে ইয়েসে রাখতে হবে। নর্মালি আমাদের ডেলিভারি চার্জ নিব, যদি আমরা কেউ না নেই বা ছাড় দেয় সেটা ভিন্ন কথা। তো আমাদেরকে নর্মালি এখানে ইয়েসে রাখতে হবে যে ডেলিভারি চার্জ আমরা নিব। তারপর এখানে আপলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ইমেজ আপলোড করতে হবে। আপনি যে প্রোডাক্টটা দিলেন এই প্রোডাক্টের কিছু ইমেজ আপনাকে সংগ্রহ করতে হবে বা নিজে তুলতে হবে, অথবা গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। যেমন আমি এই ফ্রিজটার কিছু ছবি তুলে রেখেছি বা আমি গুগল থেকে নামিয়ে রেখেছি, তো সেটা আমি আপনি এখানে আপলোড করে দেবো। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এখানে ফাইলস অপশন আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। তো এই তিনটা ছবি মূলত হচ্ছে সেই ফ্রিজটার, সেই মডেলের ফ্রিজটার, আমি এই তিনটা ছবি আপলোড দিব। এখন এখানে কিন্তু ম্যাক্সিমাম পাঁচটা ছবি আপলোড দেওয়া যাবে, তো আমি তিনটা দিব, আপনি চাইলে একটাও দিতে পারেন। আমি একটা দিয়ে দিলাম। পিকচারটা আপলোড করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পিকচারটা নিচ্ছে না, এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম হাইট অ্যান্ড ওয়েট হচ্ছে 600px গুণ হচ্ছে 600px, মানে হচ্ছে 600x600px হতে হবে আপনার ছবিটা। এর বেশি যদি হয় তাহলে এটাকে আপলোড দিতে পারবেন না। তো এই সাইজটা হয়তো বেশি, এই জন্য এই পিকচারটা আপলোড দিচ্ছে না। তো যেন আপনার কী করবেন, প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব নামে একটা অ্যাপস রয়েছে, সেটা আপনার নামিয়ে নেবেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ দেবেন। পিক্সেল ল্যাব লিখে সার্চ দেওয়ার পর আপনারা যে অ্যাপসটা পাবেন এই যে এখানে, এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এটাকে ওপেন করবেন, আপনি যেই ছবিটা দিতে আছেন সেই ছবিটাকে ইনসার্ট করবেন। এই জন্য এসে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, সেখানে ক্লিক করে দেবেন। এই প্রথমে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। তো তারপর আপনি ছবিটা সিলেক্ট করবেন, যেমন প্রথম ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখানে 1x1 থাকবে, দেখতে পাচ্ছেন এখানে প্রথম যেটা রয়েছে এটা 1x1 রাখবেন। রাখার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে আবার থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইমেজ সাইজ নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনি এখানে কাস্টম রাখবেন। রাখার পরে এখানে সাইজটাকে আপনি করে দেবেন 600x600, আমি 600x600 করে দিচ্ছি যেহেতু এটা রিকমেন্ড করা হয়েছে। তো 600x600 করে দিয়ে ওকে করে দিলাম। তো তারপর এটাকে সেভ করে দেবো। এই দেখতে পাচ্ছেন এখানে আইকন রয়েছে সেভ আইকন, এখানে ক্লিক করে সেভ ইমেজ। তারপর এখানে একটু শেয়ার হয়ে নেবেন যে 600x600 আছে কি না। তারপর এখানে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে দিলাম। তো তারপর একটা অ্যাড আসতে পারে, সেই অ্যাডটা আপনারা কেটে দেবেন। একইভাবে আপনারা অন্যান্য ছবিগুলোকেও কাজ করে নেবেন।
তো এই ছবিটা নিলে আমাদের একটা প্রবলেম ফেস করতে হচ্ছে, ছবিটা কাটা পড়তেছে। তো এই ছবিটা নিলে আমাদের কিন্তু এরকম হয়ে যাবে, তো এই ছবিটা আমাদের নেওয়া যাবে না। এই জন্য আমাদেরকে প্রথমে এই যে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এখানে ক্লিক করতে হবে, কালারের মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে সাদা কালার দিয়ে দেব। সম্পূর্ণটা আমাদের সাদা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। তো তারপর এখানে ফ্রম গ্যালারি নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দেবো। তারপর আমরা যে প্রোডাক্টটি দিতে যাচ্ছি বা যেই ছবিটি সেখান থেকে এটাকে সিলেক্ট করে দেবো। তো করে দেওয়ার পর এই সম্পূর্ণ প্রোডাক্ট আমরা এইভাবে নিতে পারি, যতটুকু ক্রপ করা যায়। এটা ক্রপ করে টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন আপনি এটাকে ইচ্ছা মতনে যতটুকু সাইজ নেবেন সেটা নিয়ে নেন। তো নেওয়ার পরে এখানে আপনি আবারও এই যে ইমেজটা রয়েছে এটার সাইজ ঠিক করে দেবো। এখান থেকে ক্লিক করে এখানে ইমেজ সাইজ রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। তো তারপর দেখেন এখানে 600x600 রয়েছে, এটা আমাদের চলবে, সমস্যা নেই। এখানে আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন রয়েছে, এখানে ক্লিক করে এটাকে আমি সেভ করে নিচ্ছি। তো আমাদের দুইটা ছবির কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন আবারও সেই ওয়েবসাইটের মধ্যে চলে যাচ্ছি। এখানে দেখেন আবার ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে এখান থেকে এই ছবিটাকে আমরা ডিলিট করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে ডিলিট আইকন রয়েছে, ছবিটার মধ্যে ক্লিক করার পরে এই এখানে ডিলিট আইকন রয়েছে, আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দিলাম, এখন আমরা আবার এখান থেকে ছবি আপলোড করবো। এবার এটাতে ক্লিক করে দিচ্ছি, আবার ফাইলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই দুইটা প্রথম যে দুইটা ছবি আছে এগুলো কিন্তু মূলত আমাদের সেই যে ছবিগুলো আমরা কাজ করেছি সেগুলো। তো এটাতে আমি আবার ক্লিক করে দিলাম। তো এই ছবিটা আমাদের নিয়ে নিয়েছে। তো এখানে আবার ক্লিক করে আমি আরেকটা ছবি ক্লিক করে আপলোড করে দেবো একইভাবে। তো দেখেন দুইটা ছবি আমি আপলোড করে দিলাম, দুইটা হচ্ছে দুই ধরনের ছবি। এভাবে আপনারা পিকচারগুলো আপলোড করবেন। তো যাক, আমাদের পিকচার আপলোড পর্যন্ত কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপর আমাদের একটা দাম নিয়ে কিছু বিষয় রয়েছে, এখানে গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে, এগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখানে রেগুলার প্রাইস হচ্ছে সেটাই যেই প্রাইসে আপনি বিক্রি করতে যাচ্ছেন। তো এই যে ফ্রিজটা আমি দিয়েছি এটার প্রাইস হচ্ছে 29,990 টাকা। তো আমি এটাতে 29,990 টাকা দিয়ে দিচ্ছি। তো 29,990 টাকা হচ্ছে রেগুলার প্রাইস, আমি এটা দিয়ে দিলাম। তারপর এখানে আপনি দুটি অপশন পেয়ে যাবেন, একটি হচ্ছে এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে পার্সেন্টেজ। আপনি যদি ফিক্সডটা সিলেক্ট করে রাখেন তাহলে আপনি এখানে নির্দিষ্ট পরিমাণ একটা ডিসকাউন্ট আপনি দিতে পারবেন। যেমন 500 টাকার একটা প্রোডাক্ট যদি আপনি 100 টাকা কম নেন তাহলে আপনি এখানে ফিক্সডে রেখে আপনি পাশের করে 100 দিয়ে দেবেন, তাহলে এই প্রোডাক্টের রেগুলার প্রাইস থেকে 100 টাকা কমে যাবে, অর্থাৎ সেল প্রাইসের মধ্যে 400 টাকা দেখাবে। আর যদি আপনি চান কিছু একটা ডিসকাউন্ট দেবেন, ধরুন আমি এটাতে 10% ডিসকাউন্ট দেবো, তাহলে এখানে ক্লিক করেছি। ক্লিক করে দেওয়ার পর এখানে পার্সেন্টেজ অপশন রয়েছে, আমি এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনি কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন, যেমন ধরুন আপনি এখানে 10% ডিসকাউন্ট দেবেন, আমি এই ফ্রিজটাতে 10% ডিসকাউন্ট দেবো, এই জন্য আমি এখানে 10 দিয়ে দিলাম। তো 10 দেওয়ার পরে দেখেন এখানে 10% ডিসকাউন্ট, এই টাকাটাকে 10% ডিসকাউন্ট করলে যে টাকা আসে সেটা কিন্তু এখানে রয়েছে, দেখেন 26,991 টাকা। যদি আমি এটাকে 20% ডিসকাউন্ট করে দিই তাহলে দেখেন 23,992 টাকা আসতেছে। তো আপনি এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন সেটা দেবেন। আমি ধরে নিচ্ছি এখানে আমি 15% ডিসকাউন্ট দেবো, তাহলে 25,492 টাকা দাম আসতেছে। আমি 15% ডিসকাউন্ট দিয়ে এই প্রাইসটা বিক্রি করতে যাচ্ছি। তো এখন ম্যাক্স প্রাইস, একজন সেলার আপনার যে প্রোডাক্টটা আপনি আপলোড করতেছেন এটা কিন্তু মূলত সেলাররা সেল করবে বা নিজের প্রয়োজনে নেবে, তাহলে সে সর্বোচ্চ কত টাকা বিক্রি করতে পারবে। আমি ধরে নিচ্ছি এখানে আমি 28,000 টাকা সর্বোচ্চ সেল করতে পারবে, এটা হচ্ছে সর্বোচ্চ। তো এটা স্টক, এখানে হচ্ছে কি স্টক আপনার কয়টা রয়েছে, এই প্রোডাক্ট আপনি কয়টা দিতে পারবেন। ধরুন আমার 10টা প্রোডাক্ট রয়েছে, আমি এখানে 10 দিয়ে দিলাম। তো এটা হচ্ছে বিষয় এখানকার। আপনি তো এই সেকশনটা মূলত আপনি এইভাবে কাভার করবেন। আপনি যদি ডিসকাউন্ট না দিতে চান তাহলে এখানে ফিক্সড করে রাখবেন, তাহলে আপনার আর বাকিগুলো দেওয়ার প্রয়োজন নেই, শুধু স্টক দিলেই হয়ে যাবে। ম্যাক্স প্রাইসটা আপনাকে দিতে হবে যে কত টাকা আপনি সর্বোচ্চ বিক্রি করতে চাচ্ছেন। তো তারপর আসতে ডিসক্রিপশন, আপনার এখানে প্রোডাক্ট সম্পর্কে কিছু তথ্য দিতে হবে। আবার এই প্রোডাক্ট সম্পর্কে কী কী তথ্য আপনি দিতে পারবেন, যেমন এখানে এরকম কোনো প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন না যেটা মাদকদ্রব্য বা এরকম রিলেটেড বা অবৈধ কোনো প্রোডাক্ট আপনি এখানে সেল করতে পারবেন না। যেখানে যে ধরনের বৈধ প্রোডাক্ট রয়েছে সব আপনি এখানে সেলস করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো প্রোডাক্ট সম্পর্কে তথ্য দেওয়ার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেখানে হচ্ছে আপনার ব্যক্তিগত কোনো তথ্য সেখানে শেয়ার করা যাবে না। যেমন কিছু সেলার এরকম করতে পারে যে আপনি নিজের নাম্বার দিয়ে দিবে যে আমার সাথে সরাসরি যোগাযোগ করে প্রোডাক্ট নেন, এটা কিন্তু করা যাবে না। এই জন্য আপনার নিজের নাম্বার বা ঠিকানা বা দোকানের নাম যে কোনো তথ্য এখানে দিলে আপনার প্রোডাক্টটা কিন্তু অ্যাপ্রুভ হবে না, দুমকল অ্যাপ্রুভ করবে না। তো এক্ষেত্রে আপনাকে অনেকটা সতর্কতার সাথে এখানে ডিসক্রিপশনটা লিখতে হবে। ডিসক্রিপশন এটা একটা ওয়ালটন ফ্রিজ, আমি এখানে এই প্রোডাক্ট সম্পর্কে কিছু তথ্য আমি দিতে পারি। তো ওয়ালটনের এই মডেলের যে ফ্রিজটা রয়েছে এটা সম্পর্কে কিছু তথ্য আমি এখানে লিখে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি এটার ব্র্যান্ড নেম দেবো, ব্র্যান্ড যদি দিই তাহলে আমি দিতে পারি ওয়ালটন। ওয়ালটন দিলাম, মডেল নাম্বার যদি দিই বা মডেল যদি দিই, মডেল দিতে পারি আমি 1F3, তারপরে GDEL এটা দিয়ে দিলাম। তারপরে এখানে ওয়ারেন্টি দিতে পারি, ওয়ারেন্টি আমি এখানে দিতে পারি, এখানে ধরলাম 10 বছর ওয়ারেন্টি রয়েছে, 10 ইয়ার্স দিয়ে দিলাম। তারপরে এখানে দিতে পারি যে এটার ক্যাপাসিটি 176 লিটার, আমি এখানে 176 লিটার LTR দিয়ে দিলাম।
আপনি যে প্রোডাক্ট সেল করবেন সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে লিখবেন। তো এইভাবে আপনি যে প্রোডাক্টটা সেল করতে চান সেই প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন তথ্য আপনি এখানে দিয়ে দিবেন, সেই প্রোডাক্টটি কী কাজে ব্যবহার করা যাবে সেইগুলো আপনি চাইলে এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রোডাক্টের ডিটেলস দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। যেমন আপনি লাইন ঠিক করতে পারেন, বোল্ড করতে পারেন, ইটালি করতে পারেন, কমা দিতে পারেন, বিভিন্ন অপশন রয়েছে, আপনি চাইলে এগুলো দিয়ে দিবেন, সেগুলো আপনার অপশনাল বিষয়। তো যাই হোক, এইভাবে আপনি প্রোডাক্টের সকল ডিটেলসগুলো দিয়ে দেবেন। তো এখানে প্রোডাক্ট সেলের ক্ষেত্রে আরও কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এখানে দুমকলের কী লাভ, আপনার কী লাভ, এটা ডেলিভারি সিস্টেম কী হবে, এই বিষয়গুলো আপনাদেরকে বলে দেয়। সেটা হচ্ছে আপনি যখন কোনো একটি প্রোডাক্ট দুমকলে আপলোড দিবেন তখন এখানে আপনি যে সেল প্রাইসটা আসবে, যেমন আপনি এখানে ডিসকাউন্ট টিসকাউন্ট সব কিছু দেওয়ার পরে আপনি এখানে সেল যে প্রাইসটা থাকবে এটা থেকে 5% এবং 10% দুমকল নেবে। এখন কথা হচ্ছে 5% কাদের জন্য, 10% কাদের জন্য। এখানে 5% হচ্ছে ঢাকা জেলার বাইরে যারা থাকবে, ঢাকা জেলার বাইরে থেকে যারা প্রোডাক্ট সেল করবে দুমকলে, তাদের কাছ থেকে সেলস অ্যামাউন্টের 5% দুমকল নেবে। ধরুন আপনি 100 টাকার একটি প্রোডাক্ট সেল করছেন, আপনার এখানে সেল প্রাইস আছে 100 টাকা, বা আপনি 100 টাকা একটি প্রোডাক্ট বিক্রি করতেছেন, সেখান থেকে দুমকল 5 টাকা আপনার কাছ থেকে নেবে, আপনাকে 95 টাকা দেবে। তবে অবশ্যই আপনাকে এখানে অবশ্যই কিছু 5%-এর বেশি লাভ করতে হবে, বা 5%-এর বেশি লাভ রেখে আপনাকে দুমকলের প্রোডাক্টটা কিন্তু সেল করতে হবে। তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে আপনার কাছ থেকে দুমকল 5% নেবে। ধরুন আপনি 100 টাকার একটা প্রোডাক্ট আপনি কিনেছেন 90 টাকা দিয়ে, আপনি সেটা দুমকলের মধ্যে বিক্রি করলেন 100 টাকা, দুমকলের প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাওয়ার পরে দুমকল 100 টাকার মধ্যে থেকে আপনাকে 95 টাকা দেবে, দুমকল 5 টাকা রেখে দেবে, মানে 5% রেখে দেবে, আপনাকে 95 টাকা দেবে। তাহলে প্রোডাক্টটা কিনা ছিল আপনার কিন্তু 90 টাকায়, আপনি কিন্তু সেখান থেকে পেলেন 95 টাকা। তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন, আপনার কাছ থেকে দুমকল 5% নিয়ে নেবে, তো বাকিটা আপনাকে দেবে, সেখান থেকে যাতে আপনার লাভটাও থাকে সেটা বিষয় বিবেচনা করে আপনি প্রোডাক্টটা এখানে সেল করবেন। এটা হচ্ছে ঢাকা জেলার বাইরের ক্ষেত্রে এই সিস্টেমটা, বা 5% নেবে, আর ঢাকা জেলার ভিতরে যারা আছেন তাদের ক্ষেত্রে 10% নেবে আপনার কাছ থেকে। এখন 10% বা বেশি আপনার কাছ থেকে কেন নেবে, সেটা হচ্ছে ঢাকার বাইরে যারা থাকবে তারা কিন্তু একটু পরিশ্রম করতে হচ্ছে, যেমন প্রোডাক্টটা কিন্তু আপনি নিজে পাঠাতে হচ্ছে। ধরুন আপনি প্রোডাক্টটা আপলোড করলেন, করার পর একটা অর্ডার আসলো, অর্ডার আসতে পারে, যেমন আপনি দিনাজপুর থেকে প্রোডাক্টটাকে আপলোড করলেন, আপনার অর্ডার আসছে একটা চট্টগ্রাম থেকে। তো এখন চট্টগ্রামের কাস্টমারকে প্রোডাক্টটা কিন্তু আপনাকে পাঠাতে হবে। আপনি যখন অর্ডারগুলো দেখবেন আপনার পেন্ডিং বা অর্ডার সাবমিটেড এরকম কিছু অপশনগুলো যে রয়েছে প্রথমে হোম পেজে দেখেছিলেন, সেখানে কিন্তু চলে আসবে যে অমুক জায়গা থেকে একটা অর্ডার চলে আসছে, এই অর্ডারটা কিন্তু ডেলিভারি করতে হবে আপনাকে। আপনি যেহেতু ঢাকার বাইরে আছেন, দিনাজপুরে আছেন, তো আপনার কিন্তু এখন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে সেই ব্যক্তির কাছে প্রোডাক্টটা কিন্তু পৌঁছায় দিতে হবে। তো এই পরিশ্রমটা আপনি করতেছেন, এই জন্য মূলত আপনার কাছ থেকে 5% নিচ্ছে দুমকল, আর বাকি প্রফিটটা আপনাকে দিচ্ছে। আর যারা ঢাকা জেলার ভিতরে আছেন তাদের কাছ থেকে কিন্তু দুমকল সরাসরি প্রোডাক্টটা সংগ্রহ করবে, করে তারপরে কাস্টমার কাছে পাঠাবে। এখানে আপনার কিন্তু পরিশ্রম করার প্রয়োজন নেই, আপনার কুরিয়ার সার্ভিসে যাওয়ার প্রয়োজন নেই, দুমকল সরাসরি আপনার কাছ থেকে ক্যাশ দিয়ে, অর্থাৎ আপনাকে সরাসরি টাকা দিয়ে দুমকল প্রোডাক্টটা সংগ্রহ করবে, করার পরে সেই প্রোডাক্টটা দুমকল কাস্টমার কাছে পাঠাবে। মানে আপনি কিন্তু টাকাটা আগে পেয়ে যাচ্ছেন, এই জন্য আপনার কাছ থেকে 10% হবে। যেমন ধরুন আপনি একটা প্রোডাক্ট দুমকলের মধ্যে বিক্রি করতেছেন, বা সেল প্রাইস হচ্ছে আপনার 100 টাকা, তাহলে কিন্তু দুমকল আপনাকে 90 টাকা দিয়ে দেবে, মানে 10% রেখে আপনাকে বাকি দামটা 90 টাকা আপনাকে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর আপনি দুমকলকে প্রোডাক্টটা দিয়ে দেবেন, দুমকলের লোক বা আপনার কাছ থেকে যে কোনো মাধ্যমে দুমকল সংগ্রহ করবে, আপনি দুমকলের প্রোডাক্টটা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরে সেই প্রোডাক্টটা দুমকল সেল করবে। মানে আপনি কিন্তু টাকাটা আগে পেয়েছেন, ঢাকা জেলার ভিতরে হওয়ার কারণে আপনি টাকা আগে পেয়ে যাচ্ছেন, আপনাকে ডেলিভারির কোনো ঝামেলা নিতে হচ্ছে না, সব কাজ দুমকল করতেছে। আর যারা ঢাকার বাইরে রয়েছেন তারা কিন্তু ডেলিভারির কাজটা করতে হচ্ছে এবং টাকাটা আপনি পাচ্ছেন পরে, প্রোডাক্টটা যখন ডেলিভারি হয়ে যাবে তার 7 দিন পরে কিন্তু আপনি দুমকলের কাছ থেকে টাকাটা পাবেন, নিজের আপনার কাছ থেকে 5% দিবে। আর যারা ঢাকা জেলার ভিতরে আছেন তারা কিন্তু টাকাটা আগে পেয়ে যাচ্ছেন, নিজের আপনার কাছ থেকে 10% দিবে। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, আমাদের প্রোডাক্ট সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ প্রোডাক্ট নামে একটা অপশন রয়েছে, আমি এটাতে ক্লিক করে দেব। তো সেভ প্রোডাক্টে ক্লিক করার পর আমরা কিন্তু সাকসেসফুলি কিন্তু প্রোডাক্টটা কিন্তু চলে গিয়েছে রিকোয়েস্ট। এখন এই প্রোডাক্টটা কিন্তু এখন পেন্ডিংয়ে রয়েছে, দুমকল টিম দেখবে, দেখার পরে যদি প্রোডাক্টটাকে গ্রহণযোগ্য মনে হয় তাহলে তারা কিন্তু এটাকে অ্যাপ্রুভ করবে। তো আমি এখন আমার হোম পেজে চলে আসবো, এখানে দেখতে পাচ্ছেন যে মেন আইকন রয়েছে, আমি এখানে ক্লিক করে দিলাম, তারপর এখানে হোম অপশনে ক্লিক করে দিলাম। তো আমার একটি প্রোডাক্ট অলরেডি রয়েছে দুমকলের মধ্যে, আমি যদি আরও প্রোডাক্ট আপলোড করি তাহলে কিন্তু এখানে নাম্বারটি দেখাবে কতগুলো প্রোডাক্ট আমার রয়েছে। তো আমার প্রোডাক্টটা সম্পর্কে আমি আরও জানতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে মেনু বার রয়েছে, আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে প্রোডাক্টস নামে অপশন রয়েছে, আমি এটাতে ক্লিক করে দেবো। তারপর এখানে প্রোডাক্ট লিস্ট নামের অপশন রয়েছে, আমি এটাতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার যে প্রোডাক্টটা রয়েছে এটার কিন্তু এখানে তথ্য চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে আমি যে তথ্যগুলো দিয়েছিলাম সেই তথ্যগুলো এখানে শো করতেছে। তো এখানে স্টক, দেশি পণ্য বা ক্যাটাগরি সব কিছু রয়েছে। তো এই প্রোডাক্টটা এখন আমরা দুমকল অ্যাপসের ভিতরে পাই কিনা সেটা আমরা দেখবো। আপনি যখন প্রোডাক্টটা আপলোড করবেন দুমকল অ্যাপসের ভিতরে কিন্তু প্রোডাক্টটা থাকবে, তো আপনি সেটা এখন আমরা দেখবো। চলুন আমরা দুমকল অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি। তো আমি দুমকল অ্যাপসের ভিতরে চলে আসলাম, আসার পরে আমরা যেই ক্যাটাগরি প্রোডাক্টটা আপলোড করেছি সেই ক্যাটাগরির মধ্যে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরিস অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ক্যাটাগরি ছিল আমরা একটু মনে করি, এখানে যে হোম অ্যান্ড লিভিংস এটা ছিল আমাদের ক্যাটাগরি, এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের ক্যাটাগরি ছিল ইলেকট্রনিক্স, আমি এটাতে ক্লিক করেছি। তো আমরা এখানে খুঁজে বের করি যে আমাদের প্রোডাক্টটা কোনটা, আমরা যে প্রোডাক্টটা আপলোড দিয়েছি সেই প্রোডাক্ট, এই দেখেন আমাদের প্রোডাক্টটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে।
দেখতে পাচ্ছেন আমি এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি, কত টাকা মূল্য ছিল সব তথ্য এখানে কিন্তু সুন্দরভাবে শো করতেছে। আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে এটার দাম হচ্ছে 29,990 টাকা, আমি এখানে ডিসকাউন্ট দিয়েছি 15% অফ। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 15% অফ, 15% ডিসকাউন্ট দিয়েছি। তারপর এখানে এখন মূল্য আসছে 25,492 টাকা। এটা স্টকে 10টা আমার কাছে রয়েছে এবং নিচে এটার তথ্য দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন। আর এটা দুটি ছবি আমি আপলোড দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে স্লাইড করলে আরেকটি ছবি এখানে দেখতে পারবো, যদি এখানে নেটের প্রবলেমের জন্য একটা ছবি দেখতে পাচ্ছেন না। তো যাই হোক, এখানে দুটি ছবি আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আপনি চাইলে আপনার প্রোডাক্ট দুমকল আপলোড করে আপনার বিজনেস আপনি শুরু করতে পারেন। যে কোনো প্রবলেম হলে দুমকলের সাপোর্ট গ্রুপে বলবেন, সেখান থেকে আমাদের দুমকল কর্তৃপক্ষ আপনাকে সেটা সমাধান করে দেবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বেরোচ্ছি। আল্লাহ হাফেজ।